ব্যবসা বাণিজ্য সচল রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। জানান, ইতিমধ্যে মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, এই অবস্থায় মন্দ ঋণ বাড়বে। দুপুরে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের তাগিদ দেন। বলেন, রেমিটেন্স আহরণ বাড়াতে হবে, অর্থনীতি বাঁচাতে নিরাপত্তা জোরদারের বিকল্প নেই। তিনি প্রশ্ন তোলেন, জাতীয় সম্পদ কেন অনিরাপদ? ধানমন্ডি 32 নম্বরে জাদুঘরে কেন আগুন দেওয়া হলো? স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী বলেন, দেশের সব অর্জন শেষ হচ্ছে, এই অবস্থায় পণ্য যথাসময়ে রপ্তানি করা যাবে না। এবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, কারখানা লুট হচ্ছে। আমাদের বৈদেশিক মুদ্রার অভাবগুলো আপনারা শুনেছেন, মানে দীর্ঘদিন থেকে IMF বলতেছে যে তোমার মিনিমাম রিজার্ভের তুমি নাই। এখনকার এই পরিস্থিতিতে রেমিটেন্স আরও বন্ধ হয়ে গেছে, তো এখন এটাকে সিচুয়েশন ইম্প্রুভ না করলে তারা তো কনফিডেন্স পাবে না। তাইলে দেখবেন রেমিটেন্স ইনশাল্লাহ এটা ইট উইল কাম ব্যাক। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্টিউর করা, কলকারখানা চালু করা, মানুষের জীবনের নিরাপত্তা করা, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা।